হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুব জরুরি একটি হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আজকের ভিডিওতে। তবে একটি রিকোয়েস্ট, যারা আজকে প্রথম আমাদের চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন প্রত্যেকটি নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলে যাচ্ছি আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা হেলথ টিপসে। আলসারের যে 10 লক্ষ অবহেলা করবেন না। আলসার হচ্ছে পাকস্থলী ও ক্ষুদ্রান্তের স্তরে সৃষ্ট ক্ষত, যার কারণে আভ্যন্তরীণ রক্তপাত ও মারাত্মক ইনফেকশন হতে পারে। তাই দেরি হওয়ার আগেই আলসারের যে কোনো উপসর্গ শনাক্ত করতে এ প্রতিবেদনে আলোচিত 10টি লক্ষণ সমূহ জেনে রাখতে পারেন। তাই দেরি হওয়ার আগেই আলসারের যে কোনো উপসর্গ শনাক্ত করতে আসুন, জেনে নেই আমাদের কি কি লক্ষণ সমূহ জেনে রাখতে পারি। 1. আপনার পেটের উপরিভাগে ব্যথা হয়। ইউনিভার্সিটি অফ শিকাগোর গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি স্পেশালিস্ট নীল সেন গুপ্তের মতে, আলসারের সর্বাধিক কমন লক্ষণ সমূহের একটি হচ্ছে পেটের উপরিভাগে তীব্র ব্যথা। তিনি যোগ করেন, ডাইজেস্টিভ ট্র্যাকের উপরিভাগের যে কোনো জায়গায় আলসার ডেভেলপ হতে পারে, কিন্তু আমরা প্রায়ই ভাবি যে এটি পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রে হয়ে থাকে, যেখানে আমরা ব্যথা অনুভব। আলসারজনিত ব্যথা সাধারণত ব্রেস্ট বোন এবং বেলি বাটনের মধ্যবর্তী স্থানে হয়ে থাকে। আলসারের কারণে জ্বালা পোড়া, তীব্র ব্যথা ও হালকা ব্যথা অনুভূত হতে পারে। ব্যথার অনুভব প্রথম দিকে হালকা ও মাঝারি হতে পারে, কিন্তু প্রায় ক্ষেত্রে আলসার ডেভেলপের সঙ্গে সঙ্গে তা অধিক মারাত্মক কোনো কিছুতে পরিণত হয়। 2. আপনার বমি ভাব হয়। ডক্টর সেন গুপ্ত বলেন, আলসারের অন্যতম কমন লক্ষণ হচ্ছে বমি ভাব। RM হেলদি ওয়েবসাইট অনুসারে আলসার আপনার পাকস্থলীর পাচক রসের কেমিস্ট্রি পরিবর্তন করে, যার ফলে আপনার বমি ভাব হতে পারে, বিশেষ করে সকালে। আলসার থাকলে প্রায় খেড়ে খাবার পরিপাক বেদনাদায়ক হয়। অনেক রোগী বলেন যে তৈলাক্ত চর্বিযুক্ত খাবার বা জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে ফেললে বমি ভাব হ্রাস পায়। 3. আপনার বমি হয়। কখনো কখনো বমি ভাব এত তীব্র হয় যে আপনি বমি করে দেন। বারবার বমি হওয়া কোনো মজার অভিজ্ঞতা নয়। এর চিকিৎসাকালীন সময় ইবুপ্রোফেন ও অ্যাসপিরিনের মতো ঔষধ গ্রহণ করবেন না। ডক্টর সেনগুপ্তের মতে, এসব ওভার দ্য কাউন্টার ব্যথায় ঔষধ প্রকৃতপক্ষে আপনাকে আলসার ডেভেলপের উচ্চ ঝুঁকিতে রাখবে এবং আপনার বিদ্যমান আলসারকে আরো খারাপ করতে পারে। 4. আপনার বাথরুম ব্যবহারের সময় রক্তপাত হয়। ডক্টর সেনগুপ্ত বলেন, গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্র্যাক থেকে রক্ত আসা অনেক রকম সমস্যার ইঙ্গিত দিতে পারে। এই রক্তপাত পেটের উপরিভাগের ব্যথার সঙ্গে সম্বন্ধযুক্ত হলে অত্যন্ত সন্দেহজনক ব্যাপার হচ্ছে এটি আলসারের লক্ষণ হতে পারে। অনেক রোগী বমি করার সময় অথবা বাথরুম ব্যবহারের সময় রক্ত লক্ষ্য করে থাকে। কালো মল দেখে তারা বুঝতে পারে যে মলের সঙ্গে রক্ত আসছে। যদি GI ট্র্যাক থেকে রক্তপাত হয় এবং সেই সঙ্গে বমি ভাব ও পাকস্থলী বা বুকে ব্যথা হয়, আপনার ডাক্তার আলসার আছে কিনা জানতে ব্লাড টেস্ট বা আপার এন্ডোস্কোপি, যেখানে পাকস্থলী পর্যবেক্ষণ করার জন্য ক্যামেরা ব্যবহার করা হয়, আপার এন্ডোস্কোপি করেন। হ্যামোরয়েড বা কোলন ক্যান্সারের কারণেও মলের সঙ্গে রক্ত বের হতে পারে, তাই প্রকৃত কারণ নির্ণয় করতে ডাক্তার দেখানোই ভালো। 5. আপনার অধিকাংশ খাবারে বুক জ্বালা হয়। যা কিছুই খান না কেন, যদি আপনার বারবার বুক জ্বালা হয় তাহলে এর জন্য আলসারই দায়ী হতে পারে। বেশিরভাগ আলসার রোগীরা বলেন যে তারা তীব্র বুক ব্যথা অনুভব করেন, যা খাওয়ার পরে স্বাভাবিকের তুলনায় অধিক ঢেকুর বা হিক্কার কারণ। অনেক ক্ষেত্রে গ্যাস ও ব্যথা সাময়িকভাবে উপশম করতে সাধারণ ওভার দ্য কাউন্টার অ্যান্টাসিড গ্রহণ করা যেতে পারে, কিন্তু এটি দিনের পর দিন লেগে থাকলে বুক জ্বালার চেয়েও বেশি মারাত্মক রূপ ধারণ করবে। 6. আপনার পেট স্বাভাবিকের চেয়ে বেশি ফাঁপা। এটি সামান্য গ্যাস জমার চেয়েও মারাত্মক কোনো কিছু ইঙ্গিত করতে পারে, যেমন এটি আলসারের লক্ষণ হতে পারে। RM হেলদি অনুসারে প্রায় ক্ষেত্রে পেট ফাঁপা হতে পারে আলসারের প্রাথমিক উপসর্গসমূহের একটি, বিশেষ করে সেসব রোগীদের বেলায় যারা মিড সেকশন বা কোমর ব্যথায় অভিযোগ জানায়। শরীর সহ্য করে না এমন খাবার খাওয়া অথবা পর্যাপ্ত পানি পান না করাও পেট ফাঁপার কারণ হতে পারে। পেট ফাঁপার সঙ্গে আলসারের অন্য উপসর্গ দেখলে ডাক্তারের শরণাপন্ন হন। 7. আপনার খাবার ইচ্ছা কি কমে যাচ্ছে? অনেক আলসার রোগীদের খাবারের প্রতি আগ্রহ হ্রাস পায় বা ক্ষুধা কমে যায়। ক্ষুধা হ্রাস এবং সেই সঙ্গে মাঝে মাঝে বমি অপ্রত্যাশিতভাবে তাদের ওজন কমিয়ে ফেলে। কিছু আলসার রোগী বলেন যে স্বাভাবিক পরিমাণে আহার সত্ত্বেও তাদের ওজন হ্রাস পেয়েছে, তাই বলা যায় আলসার নিজেই ওজন কমাতে পারে। 8. আপনার অস্বাভাবিক ক্ষুধা লাগে। যদিও আলসার ক্ষুধা হ্রাস করে,
কিন্তু সাধারণত খাওয়ার 3-4 ঘন্টা পর নাভি ও বুকের মধ্যবর্তী স্থানে ব্যথাকে কখনো কখনো ক্ষুধা মনে করে ভুল হয়। খাবার খেলে ব্যথা চলে যায় যদি এটি পাকস্থলীর আলসারের কারণে হয়, কিন্তু ভোজনে নিম্নস্থ ক্ষুদ্রান্তের আলসারের ব্যথা দূর হয় না। 9. আপনার পিঠ ব্যথা হয়। পাকস্থলীয় ক্ষুদ্রান্তে আলসার হতে পারে, কিন্তু আলসারের ব্যথা পিঠেও ছড়িয়ে পড়তে পারে। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট শিল্পা রাভেলা উইমেন্স হেলথকে বলেন, যদি আলসার অন্ত্রের প্রাচীর ভেদ করে ব্যথা অধিক তীব্র ও অধিক সময় ধরে হতে পারে এবং উপশম করা কঠিন হতে পারে। 10. আপনার বেশি ঢেকুর উঠে। আলসারের সর্বাধিক কমন লক্ষণ সময়ের একটি হচ্ছে বদহজম এবং এ কারণে আপনার ঢেকুর উঠতে পারে। যদি স্বাভাবিকের তুলনায় বেশি ঢেকুর তোলেন এবং এ প্রতিবেদনে উল্লেখিত এবং আমাদের আজকের এই আলোচনায় উল্লেখিত উপসর্গের যে কোনো একটি লক্ষ্য করেন, ডাক্তারের সঙ্গে অবশ্যই কথা বলুন, যোগাযোগ করুন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই টিপসটি? আশা করছি এই টিপসটি আপনাদের অনেকের উপকারে আসবে। যারাই এই টিপসটি পছন্দ করবেন, ভালো লাগবে, তারাই বন্ধুবান্ধব এবং পরিবারবর্গের সকলের সাথে শেয়ার করবেন এবং দয়া করে একটি থামস আপ দিবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না। ধন্যবাদ।